নির্ধারিত 300 মাসের আনুত স্বীকৃতি প্রদান করতে হবে খ বিটিসিএল এর যোগদানকৃত অবসরপ্রাপ্ত এবং মৃত্যুবরণকারী স্থায়ী কর্মচারীদের নিয়োগপত্রে শর্তে উল্লেখিত কার্যকর চাকরিকাল 1/7/2008 খ্রিস্টাব্দ তারিখ হতে গণনাপূর্বক আনুতোষিক অবিলম্বে প্রদান করতে হবে দুই মামলা ওয়ার্কার্স কর্মচারীদের মধ্যে যারা মামলা প্রত্যাহার করেছেন এবং মামলা প্রত্যাহারের প্রক্রিয়াধীন ও মামলাবিহীন ওয়ার্কার্স কর্মচারী অর্গানোগ্রামে শূন্য পদ থাকা সত্ত্বেও এখনো আত্মীয়করণ করা হয়নি তাদেরকে অবিলম্বে শূন্য পদে আত্মীয়করণ করতে হবে তিন অর্জিত ছুটি অর্ধবেতনের ছুটি নগদায়ন কল্যাণ তহবিল যৌথ বিমা অবিলম্বে চালু করতে হবে চার বিটিসিএল এর বর্তমান অর্গানোগ্রামের 11 ও দশম গ্রেডের পদ ও পদবী সমূহ অক্ষুণ্ণ রেখে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং চেষ্টার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে পাঁচ বিটিসিএল এর চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীদের দাফন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিটিসিএল কল্যাণ তহবিলে তাৎক্ষণিক 1 লক্ষ টাকা প্রদান করতে হবে আমরা এই যে দাবিগুলা আপনাদের সামনে উপস্থাপন করেছি এই দাবিগুলা আসলে আমাদের বানানো কোনো দাবি নয় এই দাবিগুলা বিটিসিএল পরিচালনা করে বোর্ড অফ ডাইরেক্টরস পরিচালনা পরিষদ বৃন্দ ওই পরিচালনা পরিষদ সিদ্ধান্ত মোতাবেক চাকরি বিধিমালা 2011 অনুমোদন হয়েছে এবং ওই চাকরি বিধিমালা 2011 অনুযায়ী আমাদের নিয়োগ আমাদের সবাইকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু অদ্যাবধি তারা এগুলি পালন করতেছে না এবং গরিমসি করতেছে পাশাপাশি আমরা যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ন্যায্য পাওনা যেটা যেই চাকরি বিধিমালা 2011 অনুযায়ী আমাদের চাকরি হয়েছে ওই পাওনা চাইতে গেলেই বদলি এবং বিভিন্ন ধরনের হুমকি মিথ্যা বানোয়াট কল্প কাহিনী বানিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং দু একজন বদলিও করেছে আমরা তাতে কোনো কিছু মনে করি চাকরির জন্য বাংলাদেশের যে কোনো জায়গায় বিটিসিএল এর আমাদেরকে বদলি করতে পারেন প্রশাসন এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই দাবি আদায়ের জন্য সক্রিয় ভূমিকা রাখার জন্য ওনারা বদলি শুরু করেছেন এই বদলির থেকে এই ধরনের কার্যকলাপ যাতে বিটিসিএল আর না করেন সেজন্য আমি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে বিনীতভাবে অনুরোধ করছি।